হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, ফোরলেন সড়কের উন্নয়ন যন্ত্রণায় ভুগছে হিলিবাসী, এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো নজরদারি দেখতে পাচ্ছেন কিনা আমাদের জানাবেন। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। সারটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। জি সাথী, আপনি যেমনটি শুনছিলেন, আসলে হিলি স্থল বন্দরে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু হিলি স্থল বন্দরের প্রধান প্রধান সড়ক। এই এই সড়ক দিয়ে কিন্তু প্রতিদিন ভারত বাংলাদেশের মধ্যে এই মানে আমদানি রপ্তানি হয়ে থাকে। এই হিলি স্থল বন্দরের যে রাস্তাটি, এটি ফোরলেনে হওয়ার কিন্তু প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একটি বাস্তবায়নের কিন্তু রূপ নিচ্ছিল। এটি এই নানা জল্পনা কল্পনা শেষে গত ডিসেম্বর মাসে কিন্তু এই রাস্তার ফোরলেনের কাজ কিন্তু শুরু হয়েছে। এই শুরু হওয়ার কিছুদিন পরেই কিন্তু এই রাস্তাটির কাজ কিন্তু বন্ধ হয়ে গেছে, যার জন্য আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেক ধুলাই কিন্তু উঠতেছে। অর্থাৎ বর্ষার সময় কিছুদিন আগে যেমন বৃষ্টি হয়েছিল, তখন কিন্তু এই রাস্তাটি দিয়ে কিন্তু চলাচলের কিন্তু একটি অনুপযোগী পরিবেশ সৃষ্টি হয়েছিল। এখন কিন্তু ধুলার কারণে পথচারীরা এবং যারা পথচারী রয়েছে তারা কিন্তু সঠিকভাবে এই পথ দিয়ে কিন্তু চলাচল করতে পারছে না। অনেকের কিন্তু শ্বাসকষ্ট, অ্যাজমা সহ বিভিন্ন রোগ হচ্ছে তারা কিন্তু জানিয়েছে। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, যেহেতু এই হিলি স্থল বন্দর দিয়ে প্রতিদিন শত শত ট্রাক আমদানি হয়ে থাকে এবং রপ্তানি হয়ে থাকে ভারতে, এই এখান থেকে কিন্তু সরকার প্রতি কোটি কোটি টাকা কিন্তু রাজস্ব পেয়ে থাকে। তবুও হিলিবাসীর যেটি কথা যাওয়া, এখানকার সচেতন মহলের যেটি কথা, আসলে এই কোনো একটি অদৃশ্য শক্তির কারণে হিলি স্থল বন্দরের রাস্তাটির কাজ কিন্তু বন্ধ হয়ে রয়েছে। আসলে এই বিষয়ে আমি সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে আসলে অল্প সময়ের মধ্যে এই রাস্তার কাজ কিন্তু তারা শুরু করবে। এবং ঠিকাদারি যে প্রতিষ্ঠান তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে আসলে এই মালামালের পণ্য অর্থাৎ বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হওয়ার কারণে তারা তাদের যে বাজেট ধরা হয়েছে প্রায় 34 কোটি টাকা, সেটিতে কিন্তু তাদের মানে তারা কিন্তু কুলাতে পারছে না এমনটি কিন্তু তারা জানিয়েছে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানকার যে আমদানি রপ্তানির গ্রুপের সভাপতি বা ব্যবসায়ীরা রয়েছে এবং সাধারণ জনগণ রয়েছে, তাদের মনে কিন্তু একটি ক্ষোভ সৃষ্টি হচ্ছে যে আসলে যদি বর্ষা শুরু হয় সেক্ষেত্রে কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল এবং ব্যবসা বাণিজ্য করা অনেকটা অনুপযোগী হয়ে যাবে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই 2 কিলোমিটার রাস্তা অর্থাৎ জিরো পয়েন্ট থেকে মহিলা কলেজ এবং হিলি স্থল বন্দরের গেট পর্যন্ত এই রাস্তাটি উন্নয়নের কাজে কিন্তু প্রায় 33 কোটি টাকা ধরা হয়েছে, যা এই রাস্তার যে কাজটি হবে এটি কিন্তু 100 বছরের কোনো সমস্যা হবে না এমনটি কিন্তু তারা জানিয়েছে। আসলে কবে নাগাদ শুরু হবে এই কাজটি, এটি নিয়ে কিন্তু ধোঁয়াশোয়ার মধ্যেই রয়েছে হিলিবাসী। তো সাথী, এখন পর্যন্ত এই ছিল দিনাজপুরের হিলি স্থল বন্দরের সড়কের কাজ নিয়ে সর্বশেষ পরিস্থিতি। জি ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ হিলি থেকে জানাচ্ছেন আব্দুল আজিজ।